الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من يعبد عني بهؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قال أبو هريرة فقلت أنا يا رسول الله قال فأخذ بيدي وعد خمسا وقال اتق المحارم تكن أعبد الناس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدها بجن سوابتي صاحب أسكري قبطر وبشال دني شمال ومرقصت حضرات علماء الكرام شمانيا مربيان حضرات আমার যুবক তরুণ ভাইয়া আর পর্দার আড়ে উপবিষ্ট আমার মা বোনেরা, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনে মাজিদ থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, আরো ছোট একটা হাদিস শরীফ। কম সময়ের ভিতরে এই আয়াত সূরা আর হাদিসে পাক সামনে রেখে শুধু কোরআন হাদিসের ভিতরে থেকে থেকে কয়েকটি কথা পেশ করে আমি সংক্ষিপ্ত ভাবে বিদায় নিব। আমাকে যেতে হবে গুয়াহাটিতে, পৌঁছতে হবে 12:55 আমার ট্রেন। আর এখানে অ্যাড্রেস যেটা বলা হয়েছে মোহতারম সভাপতি স্যার উল্লেখ করেছেন, ওই অ্যাড্রেসটা ছিল আমার আগে, আজ থেকে 2 বছর আগে, গত 2 বছর 4 মাস হয়ে গেল। এখন আমি পড়াইতেছি বদরপুর দেওয়ারাই টাইটেল মাদ্রাসায়। তো এই অ্যাড্রেসটাও ঠিক আছে, কিন্তু একটু আগে ছিল, ওখানে 12 বছর ছিলাম, পরে এই নতুন অ্যাড্রেস। বন্ধুগণ, যেটা সুনামি আমি তফসিরের দিকে যাব না, শুধু সুরাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ওয়াল আসর, কসম হ্যায় জামানা কি, কসম শপথ সময়ের, যুগের, কালের, আসরের, ওয়াক্তের। ডোন্ট টাচ, প্লিজ কিপ সাইলেন্ট, লাগবে যেভাবে আছে ওভাবে থাক। ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ নিয়ে বলছেন কিংবা আসরের ওয়াক্তের কসম কে বলছে, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত, নাকাম, আনসাকসেসফুল, চূড়ান্ত বিফল, ব্যর্থ, কারা, সারা দুনিয়ার মানুষ। সারে ইনসান খসারত মে হ্যায়, চাহে আমেরিকা কে প্রেসিডেন্ট কেউ না হো, চাহে ও বড়ে দৌলতমন্দ কেউ না হো, আগর যদি তার মধ্যে পরে উল্লেখিত 4টা বৈশিষ্ট্য, 4টা গুণ সহজে বুঝুন, 4টা আমল পাওয়া না যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসমকে বলছেন এক ক্ষতিগ্রস্ত, বরবাদ, হালাক, ধ্বংস, বিফল, ব্যর্থ। এটা কিন্তু কোরআনে করিমের শেষ কসম, এরপরে কিন্তু আর কসমের কোন সূরা নাই। এর আগে আল্লাহ 2 বস্তু 3 বস্তু, এখানে 1টি বস্তুর কসম, বলা আসর সময়ের কসম কিংবা আসরের ওয়াক্তের কসম, এর আগে আছে ওয়া দুহা ওয়াল লাইল ইযা সাজা, 2টি বস্তুর কসম, এর আগে আছে আরো ওয়াশ শামসি ওয়া দুহা,
واللیل اذا یغشی والنهار اذا تجلی وما خلق الذکر والانثی তিনটা কসম এভাবে বিভিন্ন কসম আছে আগে এখানে এসে আল্লাহ সর্বশেষ কসম খেয়েছে এরপরে আর কোনো কসম নাই তার মানে এতক্ষণ ধরে যা বয়ান দেওয়া হলো যা নসিহত আমার রসুল পেশ করলেন যা নসিহত পেশ করা হলো শেষ প্রান্তে এসে লাস্ট কসম কে বলছি এটা গ্রহণ করো তো কামিয়াব দুনিয়া এবং আখেরাতে গ্রহণ করবা না তো বরবাদ ও হালাক ও ধ্বংস দুনিয়াতে ও আখেরাতে এই কাম এই টাকার এই ইজ্জতের এই মূল্যের কি অর্থ আছে যদি মৃত্যুর মুহূর্তে হযরতে আজরাইল বিকট চেহারা নিয়ে সামনে আসেন ভীষণ বিপদময় আকৃতি নিয়ে সামনে আসেন লোহার জিঞ্জির দিয়ে টেনে হিঁচড়ে রূপ বের করে জাহান্নামে নিক্ষেপ করে দেন সিজ্জিনে নিক্ষেপ করে দেন খবরে সাহিত্য করার সঙ্গে সঙ্গে যদি ওটা দুজকের গাড়ায় পরিণত হয়ে যায় তো দুনিয়ার আমেরিকার প্রেসিডেন্ট হয়েও লাভ কি প্রধানমন্ত্রী হয়ে লাভ কি যদি মৃত্যুর আগে দুজক থেকে আরম্ভ আর মৃত্যুর পরে আজীবন অনন্তকাল শুধু দুজক আর আগুনে জ্বলতে হলো আর আবার ওই জিল্লতার দেশ যদি আর অপমান আর গরিবী আর দারিদ্রেরই আবার কি তো আটকা যে দারিদ্র আর জিল্লতি আর বেজদের পরে পাওয়া যায় আল্লাহর জন্নত আল্লাহর সন্তুষ্টি আল্লাহর হুসনুদি রাসূলের সন্তুষ্টি মৃত্যুর আগে জন্নতের কোন মালাহানায় যাবো পরিষ্কার আগে দেখায় দেবেন মৃত্যু মায়ের দুধ পান করার মতো আনন্দময় হবে কবর জন্নতের টুকরা হবে জন্নতের সাথে সম্পর্কিত করে দিয়ে কবরের সাহিত্য থেকে থেকে জান্নাতুল ফেরদাউসের আনন্দ উপভোগ করা যাবে এক ঘুমে কেয়ামত কেয়ামতের দিন চুপ মুছে মুছে ময়দানে মাহশরের দিকে রওনা হয়ে যাবে যদি তার আগে হাজারো দুর্গতি সুতরাং বলা যায় দুনিয়ার কোন দুর্গতি দুর্গতি নয় কোন সুখ আবার সুখ নয় فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন যে ব্যক্তিকে দুজখ থেকে মুক্তি দিয়ে জান্নাতি করে দেওয়া হলো ফাকাদ ফাজ তো নিশ্চয়ই সে সফল কাম আর যদি দুজখে যাওয়া গেল তার কি আবার কামিয়া দুনিয়ার ইজ্জত হুরমত রাষ্ট্রীয় মর্যাদা এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন এর কোনো ভ্যালু নাই যদি খবরটা দুজখের গাড়া হয়ে যায় আর কোন মর্যাদা ফর্যাদা দরকার নাই জনগণের তিন কাতার মানুষ হোক মাত্র আর পাঁচ জন হোক আর দশ জন হোক যদি মৃত্যুর পরে কবরটা জন্মদের টুকরা হয়ে যায় আবু জর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তি এবার তাকে গালি দিচ্ছিল বড় মারাত্মক মারাত্মক গালি আর গালি দেওয়ার পরে তিনি তাকে বললেন ইয়া হাজা ও আমার ভাই যিনি আমাকে গালি দিলেন আমারও দুটি কথা শুনো থমকে দাঁড়াও বাবলো দুদয় উনি আমাকে আমার সব গালি এবার ফেরত দিবে তিনি বললেন ইন্না বাইনি ওয়া বাইনাল জান্নাতি আকাবা আমি আর আল্লাহর বেহেশতের মাঝখানে একটা ঘাঁটি রয়েছে সেটা হলো মৃত্যু পাইন আনা ফুসকুহা যদি আমি সেই ঘাঁটিতে কামিয়াব হয়ে যাই কবরে গিয়ে কামিয়াব হয়ে যাই জন্নত পেয়ে যাই ফাওয়াল্লাহে মা উবালি বিকাউলিকা তুমি যত গালি আমাকে দিলে কোনো গালি আমার কোনো পরোয়া নাই আর যদি ওয়াইন সদ্দানি দুনহা যদি আল্লাহ আমাকে ওই গাঁটিয়ে গাঁটি থেকে নিচের দিকে ঠেলে দেন অর্থাৎ জাহান্নামী হয়ে যাই তাহলে পাইনি আহলুল্লে আসদ্দা মিম্মা কুলতালি তুমি আমাকে যতটা গালি দিয়েছো তার চাইতে আমি আরো মারাত্মক আরো ক্ষতিগ্রস্ত আরো খারাপ সুবহানাল্লাহি বিহামদিহি তো যাই হোক ওই কামিয়াবির কোনো অর্থ নাই যে কামিয়াবির পরে জন্য পাওয়া গেল না আর ওই জিল্লতার কষ্ট আর দারিদ্র কোনো তোয়াক্কা নাই যার পরে আল্লাহর জন্য আছে সুবহানাল্লাহ তাই আল্লাহ রাসূল জীবনে দুবেলা পেট ভর্তি করে আহার করতে পারেনি মা শাবিআ আল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাযাইন আসওয়ালান সহি রিওয়ায়াতের মধ্যে এসেছে জীবনেও দুবেলা আল্লাহর নবী পেট ভর্তি করে খাননি দুই বেলা একসাথে কিন্তু এর থেকে বড় কামিয়াব আর কেউ আছে নাই জন্মদের ছাবি যাওয়ার হাতে যিনি বেহেস্তে যাওয়ার আগে বেহেস্তের দরজা খোলা হবে না যার সুপারিশে আল্লাহ বিচার আরম্ভ করবেন যার সুপারিশ ছাড়া কোন নবীও বিচার আরম্ভ করুন এই অনুরূপটুকু করার সাহস করবেন না যিনি কৌশল থেকে পান করাবেন সমস্ত উম্মতকে যার গুণাগুণ বয়ার আমি আব্দুল বাসিতের জীবন শেষ হয়ে যাবে নবীজির সিফতের একটার বয়ান দিতে পারবো না সেই নবীজি জীবনে দুবেলা আহার করতে পারেনি রক্তাক্ত হয়েছেন দাম দাম শহীদ হয়েছে বেহুশ হয়ে গাড়ায় পতিত হয়েছেন দুশ্মনেরা বাড়ি থেকে তাড়িয়ে দিল তিন বছর বয়কট করে গাছের পাতা আর গুটা খেতে বাধ্য করেছিল কিন্তু এর থেকে বড় কামিয়াব কোন ইনসান পৃথিবীতে আসতে পারলেন না
তাই ওই দারিদ্রকে চিন্তা করবেন না, গরিবি আর গুরবতকে কোন তোয়াক্কা করবেন না, যদি আল্লাহর জন্নতের অধিকারী হয়ে যেতে পারি। আর ওই দোয়ার কোনো মূল্য নাই যদি দুজন কি পাওয়া যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর, কসম সময়ের কিংবা আসরের ওয়াক্তে। মুফাসসিরের কারণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, আমি সেদিকে বেশি যাব না। আসরের ওয়াক্ত বলে যারা উল্লেখ করলেন, আসরের ওয়াক্তের কসম, তার একটা রহস্য হলো এই যে মুসা কালিমুল্লাহ বিদায়, ঈসা রূহুল্লাহ বিদায়, এর আগে ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ নবীউল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, বিভিন্ন আম্বিয়ার নাম এসেছেন, চলে গেছেন, এসেছেন, চলে গেছেন, এবারে তারা শেষ নবী আপার নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর কোন নবীও আসবেন না, কোন কিতাবও আসবে না, অন্য কোন উম্মতও আসবে না, এই নবী এই কিতাব আর এই উম্মতের উপরে কিয়ামত হবে, কিয়ামত পর্যন্ত নতুন কার আগমন নাই। সুতরাং ওয়াল আসর, কায়নাতকে আসর কা বক্ত আ গয়া। এই দুনিয়া ওয়ালো, তুম লাখো হাজারো সাল কা প্ল্যান বানা রহে হো, হে দুনিয়ার মানুষ তোমরা তো হাজার বছরের প্ল্যানিং করতেছো, তো আমি আল্লাহ জানিয়ে দিলাম কায়নাতের আসরের ওয়াক্ত হয়ে গেছে, আর সময় বেশি নাই। এরপরে তো মাগরিব, মাগরিবেতে ডুবে যাবে রে, তো শেষ হবে কিছু, তাই হুঁশিয়ার, জলদি করো, জলদি করো, জলদি করো, সময় কম, শেষ নবী। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি তো শেষ নবী, নবুয়তের মোহর মেরে দেওয়া হয়েছে আমার দ্বারা, আর কোন নবী আসবে না। কিন্তু এরপরে আল্লাহ রাসূল বলেছেন 30টা মিথ্যু যাদেরকে দাজ্জাল বলা হয়েছে এমন পয়দা হবে যারা নবুয়তের দাবিটাও করবে। দেখেন নবীজি আসলে নবুয়তি মানতেছিল না, কিন্তু এরপরে নবুয়তির মতো পবিত্র পদ নিয়ে কাটাকাটি, যেমন হযরত মাওলানা মুফতি সাহেব বলে গেলেন যে নবীর পাক আলাইহিসসালামের পরে অন্য কোন নবী বলে যদি কেউ সামান্য বিশ্বাস করে, সঙ্গে সঙ্গে তার বিবি তালাকে বায়না, তার জীবনের সব নামাজ শেষ, সব রোজা খতম, সব যাকাত খতম, সব তিলাওয়াত খতম, সব জিকির বেকার, সব মুসলমানকে বিতর্ক কেমনে করা যায়। আমরা কামিয়াবির যতটা চিন্তা করি তার চাইতে বেশি তারা কোরআন হাদিস নিয়ে আমাদেরকে নাকাম করার চিন্তা করে। তাই এমন সব ফিল্ম, নোংরামি, নির্লজ্জতা, বেলাল্লাপনা, বেহায়াপনা আমাদের সামনে বাজার গরম করে দিয়েছে, যেগুলো দেখে দেখে সহজেই আমার যুবক আর যুবতী মা ও বোনেরা ভাইয়েরা এদের মধ্যে চাপ দিয়ে পড়ে, ইমান থেকে বিচ্যুত হয়, ইসলাম থেকে বিচ্যুত হয়, আল্লাহর নূর এবং সাহায্য থেকে বঞ্চিত হয়, এই প্ল্যানিংটা তারাই করে রেখেছে। তো আল্লাহ তাআলা বলেছেন এই সময়ের কসম বা আসরের ওয়াক্তের কসম, যে সময় শেষ যদি করো কোনটা করবে, চারটা কাম করো, চারটা সুতো সুরা বলে আল্লাহ গোটা সাগরকে ডুবে দিয়েছে। ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানব জাতি নিশ্চয় বরবাদ, খাসার, হালাক, ধ্বংস, নাকাম, অসফল। ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, একমাত্র চার কথা কাজ তারা করবে। নাম্বার ওয়ান, যারা ইমান আনবে তারাই নাম্বার ওয়ান কামিয়া। তাই দুনিয়ার সমস্ত রাজত্বের রাজাও যদি হয়ে যান, আল্লাহ কসম, আল্লাহ কসম, যদি আপনার খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে পারলেন না, মানতে পারলেন না, চিনতে পারলেন না, ঈমান আনতে পারলেন না, হাজার নাকাম, হাজার হাজার বরবাদ, ধ্বংস আর ধ্বংস আর ধ্বংস। তারা দুনিয়াও যদি পেয়ে যান তাহলে আল্লাহকে যদি পরিচয় করতে পারলেন না, তাইলে নাকাম, নাকাম, নাকাম। তাই প্রথম শর্ত ঈমান আনা। এই দাওয়াত ছাড়া দুনিয়ার মানুষের প্রতি, যারা ইসলাম মানে, যারা ইসলাম মানে না, যারা কুরআন মাজিদ মানে, যারা মানে না, সকলের প্রতি একটাই দাওয়াত, আল্লাহকে তোমার খালিক ও মালিক মেনে নাও, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে নাও। এই দাওয়াত ছাড়া দুনিয়ার প্রতি আমাদের ক্ষমতাই সকলের ঘরে ঘরে পৌঁছা। আমরা আল্লাহর বাতাস ও আকাশ আর মখলুকাতকে সাহিত্য নিয়ে বলতেছি, এ দুনিয়া মে বসনে ওয়ালো, হে পৃথিবীতে থাকা আরব গোষ্ঠী, তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ হিসাবে মেনে নাও, কামিয়াব হবে, যদি মানো না জাহান্নামে চলে যাবে।
যেটা দিন সেটাই দিন, যেটা দিন না একটাই হিটে দিন বাড়ালে কাজ করে না। আলিম আমাকে জিজ্ঞেস করুন সাফ কোথায়, এখানে আগে আলোচনা হয়েছে মুফতি সাহেব মহতরম আলোচনা করে গেলেন, দয়া ওলামা ইকরাম আলোচনা করলেন, দিয়ে তোরা একবার স্পষ্ট অত্যন্ত স্পষ্ট করে দেওয়া হয়ে গেছে, মাঝখানে কিছু আছে অস্পষ্ট দ্বিমুখী, যে বাঁচতে চায় এগুলোতে বাঁচবে, যে মরতে চায় এগুলোতে করবে। আর লম্বা হাদিস আছে মুসলিম শরীফে, বুখারী শরীফে, আমি একগুলো আলোচনা করতে যাব না। এখানে বলা হইতেছে যে আপনি বাঁচার জন্য কোন পদ্ধতি, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমাণিতেছেন, যখন কোনো বস্তু সামনে আসছে অস্পষ্ট, তোমার নসকে জিজ্ঞাসা করো, যদি দেখো তোমার নসে এর মধ্যে কোনো সংকোচ বাদ করতেছে, ওটা করিও না, বাঁচিয়ে পড়বে। আর যদি দেখো মনের মধ্যে কপটতা আসতেছে, সংকোচ আসতেছে, একটু সন্দেহ সন্দেহ করতেছে, যাবো কিনা না লোকে দেখে কি ভাববে, ওইটাই ছেড়ে দেন কামিয়াব। দ্বিতীয়টা হলো হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে আছে, আমি যখন কোন কিছু নির্দেশ দিব শরীয়তের কোন হুকুম, তাহলে তোমরা যতটা পারো সত্য আছে দাও, আর ওইদা নাহাই তো ফান্তাহু, যখন কোন কিছু থেকে নিষেধ করব তখন এটাকে বিরত থাকো। হাদিসের দুটো টুকরা লক্ষ্য করুন, বলা হচ্ছে যখন কোনো কিছু করার জন্য বলবো যা পারো করো, তার মানে নামাজ পড়ার কথা বলা হয়েছে, যা পারো এরকম না যে চার রাকাত থেকে দুই রাকাত পড়বে, এটা নাই, বরং চার রাকাত ফরজের জায়গায় যদি দাঁড়ায় পড়তে পারো না, অসুস্থ বসিয়া পড়তে পারবে, বসে বসে পড়িতে পারো না, শুইয়া শুইয়া পড়িতে পারবে। রোজা রাখা ফরজ রমজানের ভিতরে, যদি চূড়ান্ত কোনো গর্ভবতী মহিলার গর্ভের কষ্ট হয় বা স্তন্য পাই মা দুধ খাওয়াইতেছে পান করাইতেছে বাচ্চাকে, যদি বাচ্চার অসুবিধা হয় ডাক্তার বলে, তাহলে ওই সময় রোজা না রাখিয়া পরে খাজা করতে পারবে, যদি চূড়ান্ত অসুবিধা হবে বলে ডাক্তারে বলে। তো দেখেন এখানে আমার যেগুলো ওটা এবাদতে সুযোগ বুঝে মানুষকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, মুসাফিরের উপরে রোজা ওই সময় ফল না রাখলে ভালো, না রাখলে পরে রাখতে হবে, সত্য কথা যেটা। কিন্তু যেটা নিষেধ করা হয়েছে সেটা কোনদিন করা যাবে না, যেমন জিনা হারাম কোন অবস্থায় করা যাবে না, বলে বয়স কম ধনীর পরে ছেলে আমি, টাকা অনেক বেশি, আমি খুব সুন্দর, আমি কিছু গুনার কাজ করি পরে ক্ষমা চাই না, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। ওই যা নাহাই তুকুমান উপান্ত হোক, যখন নিষেধ করা হয়েছে সম্পূর্ণ বিরত থাকতে হবে, সুদ হওয়া হারাম তো চলো একটু একটু একটা খাই, চলো অন্য 10% সুদ দেয়, আমি অত 2% দিব না, 0% দিলেও হারাম, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু নামাজ আপনি দাঁড়ায় পড়তে হবে, সুন্নতি খেরাত করতে হবে, যদি সফরে থাকে সুন্নতি খেরাত নাও পড়লে চলবে, খুব তাড়াহুড়ো আপনার লেগে যায়, সুন্নতি খেরাত নাও পড়লে হবে, অসুস্থ আপনি বসিয়ে পড়তে পারবেন, আরো অসুস্থ শুইয়া পড়তে পারবেন, দেখছেন তো এখানে কম্প্রোমাইজ আছে, আছে না না আছে। কিন্তু জিনা করে হারাম, বেপরোয়া করে হারাম, যে আমি তো বেশি সুন্দরী যুবতী, কিছুদিন একটু রং রং মানুষকে দেখাই পরে বিয়ের পরে পর্দায় ঢুকে যাবো না, একদিন আপনাকে বেপরোয়া করা হারাম, এক সেকেন্ডের জন্য হারাম, এই হাদিসটা মনে রাখেন। আরেক হাদিস, এটা হাদিসে কুদসি, লম্বা হাদিস, আমি তার কিছু অংশ পড়বো, বেশি পড়বো না। ওই হাদিস শরীফ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে উল্লেখ করতেছেন, যে আল্লাহ তাআলা ফরমাইতেছেন, ইয়া ইবাদী কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাই, হে আমার বান্দা তোমরা সবাই কত কষ্ট বিভ্রান্তি পথে যাচ্ছ, আজকে ইহুদিরা নাসারা ইসলাম বিরোধীরা শরীয়ত বিরোধীরা কত রং রং আমাদের সামনে আনিয়ে দিচ্ছে, শুধু দুজকের দাওয়াত আর দুজকের দাওয়াত আর জাহান্নামের পথ, ফিল্ম দেখো মজা লাগবে, না যায় দৃশ্য দেখো চোখে শান্তি আসবে, মজা পাইবে, অথচ এর মধ্যে কোনো মজাও নাই, দেখবেন তো সারাদিন গান শুনলে আপনার সাহিত্যের কত উন্নতি হয়, সারাদিন সুন্দরই কোন মানুষকে সিনেমার মধ্যে দেখলেন, সাহিত্যের কোন জায়গায় উন্নতিটা হলো,
কতটা সওয়াব পেলেন, কতটা টাকা পকেটে ঢুকলো, কখনো কি হিসেব নিয়েছিলেন? নেন নাই, কারণ আল্লাহর ফসল কোনো ফায়দা হয় নাই, যা হয়েছে লস হয়েছে, ক্ষতি হয়েছে। আসমানে জমিনে নয়, সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে হেদায়ত। এই জন্য আমরা রোজানা 17 রাকাত ফরজ নামাজ আর 3 রাকাত বিদির, টোটাল 20, আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই হলো 32। এই 32 রাকাতের 32 বার আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি দিনা। এখানে মাঙ্গা হইতেছে, চাওয়া হইতেছে, হে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের দিকে আমাকে হেদায়ত দিও। কেন এটাই সবচেয়ে ওয়ান্টেড, এটাই সবচেয়ে কাইম্য, এটাই সবচেয়ে বড় আমার হেদায়তের উপরে মৃত্যু হওয়া। তাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ 32 বার চাওয়া হইতেছে আমাদের দ্বারা, দোয়া করে হইতেছে। বাকি গুলো তো করি, ইমামের পিছনে হলে অন্তত ইমাম সাহেব পড়েন, আমরা আমি বলি। এরপরে বলাইতে নাই ইয়ারিবা ও কুল্লুকুম ফাকিরুম ইল্লা মান নাগনাই, তোমরা সবাই গরিব, দরিদ্র, হত, ফকির, মিসকি, কারু কারুর প্রতি আমার সামনে মিসকি, ইল্লা মান আগনাই, একমাত্র আমি তাকে ধনী বানাই দিতে পারি, তাকে দিতে পারি। কাজেই ফাস্তার জিকুনি, আমার কাছে রিজেক্ট চাও, আর জুকুকুম, আমি তোমাদেরকে রিজেক্ট দিব। রিজেক্ট চাওয়ার ডাকাকে আল্লাহ, কার কাছে যাইব? আগে উলামা বলে গেছেন, আপনি দাবি করবেন না, আপনি দাবি করবেন না, আপনি দাবি করবেন না, আল্লাহর কাছে চাইবেন, হেদায়েত চাইবেন আল্লাহর কাছে, রিজেক্ট চাইবেন আল্লাহর কাছে। কথা বলছেন, এটা লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিতেছেন যে তোমরা গরিব, আমি চাইলে তুমি করে দিতে পারি। সকল রকম তোমরা সবাই গুনাহগার, তোমরা সবাই গুনাহগার, ইল্লা মান আফায়ে, সকল রকম মুজনিবুন ইল্লা মান আফায়ে, তোমরা সবাই গুনাহগার, সব সময় গুনাহের মধ্যে আছো, একমাত্র আমি তাকে মাফ করে দিতে চাই। কাজেই তোমাদের মধ্যে হইতে যে সমস্ত যুবকেরা, যুবতীরা, মুরব্বীরা, ছোটরা এই কথা ভাববে যে আল্লাহ চাইলে মাফ দিতে পারে, আমি ক্ষমাশীল, আর আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দিব, কোন পরোয়া নাই। ডোন্ট কেয়ার এনিবডি, ওলা উবালি মানে এই হচ্ছে আই ডোন্ট কেয়ার এনিবডি, আমি কাউকে কেয়ার করি না। সুতরাং আমার ভাইরা, আসার পথ আল্লাহ দেখাইছে, আসার পথ দেখাইছে। আমার যুবক ভাইরা, বন্ধু বান্ধবের আড্ডায় করিয়া দুই চারটা গুণ হয়ে গেছে, জলদি করে তৌবা করেন, কারণ যৌবনে তৌবা করা নবীদের অভ্যাস। দর জওয়ানি তৌবা কর দান শিওয়ায়ে পায়ে ভম্বরাস, যৌবনকালে তৌবা করা নবীদের বৈশিষ্ট্য। বয়স যখন চলে গেল, বার্ধক্য এসে গেল, শরীর দুর্বল হয়ে গেল, তখন কে না তৌবা করে? এই তৌবাটা মেহবুব তৌবা নয়, প্রেম করার যোগ্য তৌবা নয়, শরীরে শক্তি থাকতে তৌবা করুন, আল্লাহ মহব্বতের সাথে কবুল করবে ইনশাআল্লাহ। সুতরাং আমার মা বোনদেরকে বলছি, বিয়ের আগে তৌবা করুন, বিয়ের আগে পর্দায় যান, বিয়ের আগে আজনবী বেগেনা পুরুষের সাথে কথা বলা বন্ধ করুন, জান্নাতের রমণী আপনি হয়ে যাবেন, আল্লাহর মেহবুব বান্দা হয়ে যাবেন। জান্নাতে আল্লাহ আপনার সব আইস করাইব, কোরআনে হাদিসে ওয়াদা আছে, আমি এটা পড়তে যাব না, সময় আমার হাতে নেই। এরপরে হাদিসটা আমি আর আরবি বলব না, শুধু বাংলাটা বলি। হাদিস শরীফ বের করে আল্লাহ তাআলা ফরমাইতেছেন, ও আমার বান্দারা, যদি তোমাদের আগের পরের জলের স্তরের পাহাড়ের সমুদ্রের জিন্নাত ইনসান সবাই একত্রিত হয়ে সবটাইতে পীর ওলি আব্দাল গোস কুতুবর মতে হয়েও যাও, কোনদিন কোন গুনাহ করো না, শুধু নেকি আর নেকি করতে আরম্ভ করো, তাইলে মনে রাখো মা যাদা যালিকা ফি মুলকি শাইয়া, আমার কুদরতের কোনো কিছু বাড়বে না। তোমাদের এবাদতের আমি তো আকার না, তোমরাই হালাক করে এবাদত করো না, যদি এবাদত করে আমাদের নিজের জন্য আল্লাহর জন্য নয়। আবার ঘুমাইতেছেন, যদি তোমরা সকল জিন্নাত এবং ইনসান, শুধু মানুষ নয় জিন্নাত এরাও, আগের পরে জলে স্থলে কেয়ামত পর্যন্ত যারা আসবে, তারা আদম আলাইহিস সালাম থেকে যারা শুরু হয়েছিল, এরা এর আগে যারা ছিল জিন্নাত, তারাও সবাই একত্রিত হয়ে এক জায়গায় সকলের মনে যাবতীয় আশা আকাঙ্ক্ষা কামনা আমার সামনে পেশ করো, আর আমি সকলের আশা পূরণ করে দেই। তাহলে মনে রাখো,
সমুদ্রে সুই ডালে ওই সুচিতায় যতটুকু পানি আনবে আমার কুদরতের এই পরিমাণ কমিও হবে না। তাহলে এবারে কার কাছে কি চাইবেন? আর কারো কাছে চাওয়ার দরকার আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনদিন ঘোড়ার উপরে চড়লে লাগামটা বা লাঠিটা হাত থেকে বসে পড়লেও কাউকে দেওয়ার জন্য বলতেন না, নিজে গুলা থেকে নামিয়ে যাইতেন যে নবীর হাতে ওয়াদ করেছি কারো কাছে চাইব না, তাই এইটাও চাইব না। উদাহরণ দিয়ে বলতেছেন, লাও আন্না আহাদাকুম মাররা বিল বাহরি ফালকা ইলাতাম, আমি হাদিস পড়ছি না, একটা সুই যদি সমুদ্রে ডালে আর উঠে উঠায় সমুদ্র থেকে এই সুই যতটা পানি কমাবে আমার কুদরত থেকে ফল কমবে না। কারণ আমি অত্যন্ত বশিষ্ঠকারী, আমি এক এবং একক কোন কর্ম নাই, আমি শ্রেষ্ঠ, সুতরাং তোমরা আমার কাছে আরো এক হদিস আমি পাঠ করেছিলাম। আমি একটা কথা কয়েকটা কথা শিক্ষা দিব, ওগুলা আমল করবাই না তো অন্যকে শিখাই ভাই। আবু হুরায়রা বলে আমি উঠেছিলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন তো। আল্লাহ রাসূল আমার হাত ধরলেন আর গুনতে গুনতে পাঁচটা বস্তু শিক্ষা দিলেন। নাম্বার ওয়ান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বিরত থাকো, দুনিয়ার সবচেয়ে বড় আবিদ আর ওলি তুমি হয়ে যাবে। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার বাপেরা, আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ আবিদ আর জাহিদ আর ওলি বন্ধুর সবচেয়ে বড় উপায় হলো গুনাহ বাদ দেওয়া। গুনাহ বাদ দিয়ে দেন, এমনি আল্লাহ ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান শিখা দিলেন, আল্লাহ ওলি হাতে ধরে দেবে। এরপরে বললেন, মাটির পরিমাণ শোনা দেওয়া হয় তাহলেও সে চাইবে আরো একটা ছাড়ি, মরার পর পর্যন্ত তার পেট ভরবে। এরপরে আল্লাহ নবী ফরমাইতেছেন, তুমি মানুষের ওইদা সালতা বাসালিল্লাহ, যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও, মানুষের কাছে চাইলে ওই আগের কথাগুলো সাথে মিল আছে হাদিসে, ওইদা সালতা বাসালিল্লাহ, যখন সাহায্য চাওয়ার দরকার আল্লাহর কাছে চাও। গেল চারটা, লাস্টেরটা হুজুর বললেন, মনে রাখো দুনিয়ার সময় আমি বাংলা বলতেছি আরবিটা পড়লাম না, দুনিয়ার সমস্ত জিন্নাত ইনসান যদি তোমার কোন ফায়দা করবার জন্য একত্রিত হয়ে যায় আর ওই ফায়দাটা আমি আল্লাহর নসিবে রেখি না, সবের সম্মিলিত চেষ্টা ব্যর্থ হবে, তোমার কোনো লাভ করে নিতে কেউ পারবে না। আর যদি সারা দুনিয়ার মানুষ এবং দানব একত্রিত হয়ে তোমার অনিষ্ট করতে চায় আর আমি আল্লাহ ওই অনিষ্ট মুকদ্দরে রেখি না, লাম ইয়াদুরুকা শাইয়ান ইল্লা কাতাবাল্লাহ, আল্লাহর লিখিত তকদির ছাড়া কেউ তোমার শেষ কথা বলি, আমি শেষ কর্ম বলতে চাই, এই যে আজকে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে আমাদের কাছে, আজকে শুনেছি মজহব নিয়ে, মূল কথা হচ্ছে দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে একটা লাভ ছিল, কোনদিন সেই ইখতিলাফের লড়াই হয় নাই। আমি একটা উদাহরণ দিব বুখারি শরীফ থেকে আর দুটা উদাহরণ দিয়ে আমার বয়ান শেষ, তিনটা মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। বুখারি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফেরার পথে বললেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম আল-আসর ইল্লা ফি বনি কুরাইযা ইলা আখর হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাম, তোমরা কেউ বনি কুরাইযা মানে জায়গার কথা উনি উল্লেখ করলেন বুঝবার জন্য, বলছি মনে করেন বকো। আল্লাহ নবী বললেন, উদাহরণ দিয়ে আমার কি বকো না,
যে বকতে যাওয়ার আগে তো আসরের নামাজ পড়বে না। এবারে সাহাবায়ে কেরাম রওনা হলেন, বকর নিকটবর্তী চলে গেলেন, তো দেখেন আসরের ওয়াক্ত চলে যাইতেছে। একদল সাহাবী বললেন, না নবী যখন নিষেধ দিয়েছেন যে বকরে পৌঁছার আগে আসর পড়বো না, তাই যদি মাগরিবের ওয়াক্ত এসে যায় আসর আমরা পড়বো না। নবী যেভাবে বলছে ওইভাবে আমল করবো, ওরা চলে গেল। আর আরেকদল বললে বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া, এখন যখন গন্তব্যস্থলে একেবারে নিকটে এসে গেছি তাহলে তো নামাজটা পড়ে নিয়ে কোথা করে লাভ, এই তো নামাজ পড়েই চলে যাব মূল জায়গায়। এরা পড়ে নিল নামাজ, আর ওরা পড়লো না, ওখানে গিয়ে কোজা পড়লো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ ভাঙলেন, উভয় দলের সামনে এলেন। প্রথম দলেরা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ পড়ি না, এই জায়গায় এসে কোজা পড়েছি। আল্লাহ নবী বললেন, আসবতুম, তুমি ঠিক ইয়া, তোমরা ঠিক করেছ। এবারে যারা রাস্তায় পড়েছিল তাহলে বুঝা গেল ওদেরটাও ঠিক, এরা ভুল করেছে, এরকম মনে হচ্ছে কিনা? হ্যাঁ, ওরা যখন হুজুরকে বললো যে আমরা তো আসরের নামাজ আসরের বক্তেই পড়ে নিয়েছি, যেহেতু একবার নিকটে পৌঁছে গিয়েছিলাম, আল্লাহ নবী তাদের দিকে মুখ ফেরায় বললেন, আসবতুম, তোমরা ঠিক করেছ। রেজাল্ট কি এলো? আমি আপনাদেরকে বুঝার জন্য বলি, এই দুটো মাসলা কি ভিতরে এক ছিল না? একদল পড়েছে, একদল পড়ে নাই, একদল কোথা পড়েছে, একদল আদায় করেছে, দুটো বস্তু কি এক না? এরপরে দুটাকে ঠিক করবেন তো। দেখেন বোখারি শরীফ কুলিয়াখানে পড়া হয়, আলী ইব্রাহিম হাসান দেখবেন এই হাদিস যদি বোখারিতে থাকে না, আর জীবনে আপনাদের সামনে ওয়াজ করতে আসবো না কোনোদিন। বোখারি শরীফ জিল্দে সাহিহ কিতাবুল মারাজের মধ্যে সাহিহ হাদিস কুরআন শরীফে পড়ে যায় কিতাব। এখন একদল বলতেছেন জোরে পড়ো, আরেকজন বলতেছেন আস্তে পড়ো। যদি কেয়ামতের দিন আল্লাহ রাসূল দুইজনকে বলে দেন তোমরা উভয়ই ঠিক, তাহলে মাঝখানে যারা বিভ্রান্ত করে দিল তারাই বরবাদ, ঠিক কিনা? তারাই তো অবাধ হবে। তাই মজহব মাসলা নিয়ে লড়াই করার কোনো কারণ নাই, কিন্তু আইন নাই কারণ আমরা শরীয়তকে বিন্যস্ত করে আমল করা আমাদেরকে শুরু করে দিতে, নাহলে আমরা বিভ্রান্ত হয়ে যেতাম। সময় নাই এই ব্যাপারে আমি আরো আলোচনা করতাম, মজহব নিয়ে আমি বলবো না। শুধু মনে রাখবেন, মজহব নিয়ে কাদা চুরাচুরি ইহুদিরা আমাদের মধ্যে আরম্ভ করে দিয়েছে। যেটা বলেন ঠিক, এই ইহুদিরা কিংবা ইহুদের দালালরা এই উম্মতে মুহাম্মদকে খণ্ড বিখণ্ড করার জন্য এই বিতর্কগুলো জিয়ে জীবিত করে দিয়ে আমাদেরকে আজকে বরবাদ করে দিচ্ছে। অথচ আজকে 1 কোটি 160 কোটি মুসলমানের এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক কিবলা, এক নবী, এক কবর, এক জান্নাত, ঠিক কিনা বলেন? শুধু আমাদের কি রাখতেলাম, তা কেউ শ্রী রামচন্দ্রের পূজা করে, কেউ শ্রী রাবণের পূজা করে, কেউ আরেকজনের পূজা করে, এইভাবে খুদ মাহবুদের মধ্যে আছে একতলাপ। আমাদের মাহবুদে কোন একতলাপ আছে? সারা দুনিয়ার খালিক ও মালিক এক এবং একক আল্লাহ বলেন আল্লাহ। তাহলে কে একতলাপ? কোটি কোটি মুসলমান আমরা একত্রিত হয়ে হজের মৌসুমে এক আল্লাহর ঘরে মাঝখান দিয়ে তওয়াফ করি কিনা, এক আরাফাত ময়দানে দাঁড়াই কিনা, এক মুজদালিফায় যাই কিনা, এক রমিয়ে জুমার করি কিনা, এক মদিনায় তাইয়্যিবায় গিয়ে জিয়ারত করি কিনা, কি বলেন, করি কিনা? তাহলে কে একতলাপ? এই ছোটখাটো একতলাপ কোন ঘরে হয় না, কোন জায়গায় নাই? এগুলা উস্কাইয়া, এগুলা প্রচার করা, ঘরে ঘরে গিয়ে বোঝানো, এটা ইহুদিদের চক্রান্ত, মানতে হবে। এটা তখনও ছিল, কোন নবীর যুগে ছিল, একজন আরেকটা বলেছিলাম বলবো, তাইয়্যামুম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তিনি তাইয়্যামুম করেছিলেন গোটা শরীরটাকে মাটির মধ্যে লেপট দিয়ে একদম পড়িয়ে দিয়ে, আর সাহেব বললেন না কোনোই পর্যন্ত, আরেকজন বললেন হাতের কবজি পর্যন্ত, আরেকজন বললেন জোনাবতের বোধা তো এরকম হবেই না। আল্লাহ রসুল দুজনকে বললেন আসত্য বুঝলেন তো, একতলাফ বা মতানৈক্য খুব নবীদের যুগে ছিল, এই নবীদের যুগে ভিন্ন ভিন্ন মত ছিল, তাই আইমায়ে কেরামদের মধ্যে ভিন্ন ভিন্ন মত হয়েছে, এগুলা সুন্নত মুস্তাহাবের মধ্যে বুনিয়াদে কোনো একতলাফ নেই। সুতরাং এগুলো নিয়ে ভাববেন না, এগুলো আমাদের সব এক মকসুদ এক। দেখেন এখনো উম্মতের মধ্যে 80% মানুষ জামাতে নামাজ পড়ে না,
আমরা 20 ভাগ মাত্র জমাতি, এটা এরা এখন আমিন ঝুলে বলবে, আস্তে বলবে, এটা নিয়ে কাদা চুরাচুরি হয়, হাত বুকে বাঁধবে না নাভিতে বাঁধবে, এটা নিয়ে আলোচনা হয়, হ্যাঁ সুরে ফাতিহা পড়বে না পড়বে না, মজহব মানবে না মানবে না, এটা নিয়ে বিভ্রান্তিকর প্রচার প্রসার চলতেছে। বাকি 80% উম্মত এখন মসজিদে আসতেছে না, তাদেরকে নিয়ে ভাববে কারা? ওদের যদি এত ভাবার সময় আছে, এত টাকা আছে, এত পয়সা আছে, তাইলে দয়া করে ওই 80 ভাগের কাছে যাও, ওদেরকে মুসলমান বানিয়ে নমাজে আনো। আরে নমাজে আসলে তারপরে না বলবে আমি ঝুলে বলবে না আসতে বলবে, ও তো নমাজেই আসতেছে না, প্রথমে গিয়ে আমি আমি ঝুলে বলবো না আসতে বলবো, এটা দূরে হাদিসে আছে। আল্লাহ উত্তম হলো আসতে বলা, কেউ ঝুলে বললে জায়েজ, আমাদেরকে শেখানো হয়েছে উত্তমটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহির কাছে, বাকি বলা হয় নাই যে যারা ঝুলে বলবে তারা মুসলমান নয়, এমন শিক্ষা আমাদের মজুরে দেওয়া হয় নাই। খুব কম লোক বাইরে যাবে কোরআনে মোবাইল নিয়ে, কোনদিন তো বললেন না কোরআনে মোবাইল নিয়ে কেন ব্যবহার করবো, বলে আমার যোগাযোগের জন্য, এই তো এই তো বলে নাকি উত্তর দেয়, এই তো কারণ ছিলেন জানা ব্যক্তি, তাই কোন মুসলমানের নিয়মি মানার দরকার ছিল না। আপনি যদি আবহাওয়ার মতো হয়ে যান মানবেন না, আপনার করে বাংলার উর্দু বই রাখি মতো মানবেন না, উর্দুতে কোরআন জমি আইছে না, বাংলাতেও হাদিস আইছে না, আইছে কি? আপনার ফয়েজ থেকে জানতে চাই সারাটা মজুরের মধ্যে কোনটা কি, চারটা নম্বর এত বেশি দরকার, তুমি দেখলেন কাশাফার মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছেন, আবু হানিফা ইমাম মালিক বসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ইচ্ছার মোতাবেক প্রায় 3 ভাগে 2 ভাগ পেয়েছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। সুতরাং বাতিল পন্থীরা আবু হানিফার বিরুদ্ধেই বেশি টার্গেট বানায়, কারণ তো বেশি পাইছে, যেখানে ধান আছে চড়াই সেখানে আসে, ঠিক কিনা, যেখানে ধান নাই সেখানে চড়াই নেই, তাই দয়া করে মজুর নিয়ে বাকি কোনটা এখন আমাদের সময় নয়, এখন উম্মতকে কিভাবে মসজিদে আনতে হবে, উম্মতকে কিভাবে জিনা করি থেকে মদ খাওয়া থেকে সুদ খাওয়া থেকে ঘুষ থেকে বে পর্যায়ী থেকে বেলের লাপনা থেকে দেহায় পোনা থেকে ফিল্ম থেকে নোংরা ভিডিও থেকে গান বাজনা থেকে বিরত রাখা যায়, এই ভিত্তিতে তামাম উম্মত এক হয়ে আরব আজম এক হয়ে ভারতবর্ষ মালয়েশিয়া ইন্দোনেশিয়া লন্ডন আমেরিকার মুসলিমরা সবাই এক হয়ে এই মেহনতে রাখতে হবে, ঘরে ঘরে কিভাবে দিন জিন্দা হয়, ইসলাম জিন্দা হয়, ইমান জিন্দা হয়, কোরআন পাঠ করা হয়, আমল করা হয়, এইটা দেখতে হবে। যখন আমল করতে যাব তখন কোন আলিমকে জিজ্ঞাসা করব, তখন আমরা ঠিক করব, আমরা আলিমকে জিজ্ঞাসা করব না ইমাম মালিক না ইমাম শাফি জিজ্ঞাসা করে কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলা আর শোনার চেয়ে বেশি ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين وما علينا إلا البلاء. جاي هو أمرا مبتيا رباسي বাসিদ আল কাসিমি সাহেবের থেকে আমরা বহু